কোশ্চেন নাম্বার 21 অ্যান্ড কোশ্চেন নাম্বার 22 এই দুটো হচ্ছে কো রিলেটেড। ওকে, কোশ্চেন নাম্বার 21 যদি দেখিস বলেছে এ সেল ইজ ফায়ার্ড ফ্রম এ গ্রাউন্ড, এখানে লেখাটা একটু হ্যাজি হয়ে গেছে, এ সেল ইজ ফায়ার ফ্রম এ গ্রাউন্ড ফ্রম দ্য গ্রাউন্ড ইজ জাস্ট অ্যাবল টু ক্রস ইন এ হরিজন্টাল ডিরেকশন দ্য টপ অফ ওয়াল 90 মিটার অ্যাওয়ে অ্যান্ড 45 মিটার হাইট। ওকে, দ্য ডিরেকশন অফ প্রজেকশন অফ দ্য সেল, দেখ এটা খুবই সিম্পল কোশ্চেন। তোকে এখানে বলা আছে যে যেখান থেকে তুই প্রজেক্ট করছিস, তো ধরে নে এটা তোর পয়েন্ট অফ প্রজেকশন, পয়েন্ট অফ প্রজেকশনকে আমরা ও দিয়ে ডিনোট করি জেনারেলি। তো পয়েন্ট অফ প্রজেকশন থেকে 90 মিটার, আচ্ছা মানে 90 মিটার ডিস্টেন্স দূরে আছে, 90 মিটার দূরে আছে আর 45 সেন্টিমিটার হাইট আছে। ওকে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 45 মিটার হাইট। ওকে, এটা এই ওয়ালটাই ক্রস করতে পারে, 45 সেন্টিমিটারের যে ওয়ালটা এখানে আছে এই ওয়ালটাকে যেটা প্রজেক্ট করেছিস ও ক্রস করতে পারে। মানে সিম্পলি দেখ, এই হবে এর পাথওয়ে, এই আর এটা হলো এর ম্যাক্সিমাম হাইট, এখানে এইভাবে গিয়ে পড়বে এখানে কোথাও, ঠিক আছে, এই হলো এর ম্যাক্সিমাম হাইট। তো আর এইটা তার মানে কি টোটাল রেঞ্জ হচ্ছে এইটা, আর এই 90 মিটারটা হলো রেঞ্জ R/2, তাহলে R/2 ইকুয়ালস টু 90 আসলো ওখান থেকে, আর হাইট ইকুয়ালস টু এইচ, ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়ালস টু কত আসলো 45, ঠিক আছে, তাহলে এইচ ইকুয়ালস টু 45 অ্যান্ড আর ইকুয়ালস টু কত হলো 180। বেশ, এবার দেখ তোকে কী জিজ্ঞেস করেছে, দ্য ডিরেকশন অফ প্রজেক্ট। ওকে, মনে কর ইউ ভেলোসিটিতে থ্রো করেছিস, ইউতে থ্রো করা হলে অ্যাঙ্গেল থিটা, আর এটা কত ইউ, ইউ আর থিটা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, আমরা অ্যাঙ্গেলও জানি না ভেলোসিটিও জানি না। তাহলে ম্যাক্সিমাম হাইটের যে ফর্মুলা হয় দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর ম্যাক্সিমাম রেঞ্জ মানে রেঞ্জ ওর যে ফর্মুলা হয় দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন, অ্যাকচুয়ালি ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। ওকে, তো ওখান থেকে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে দ্য ডিরেকশন অফ প্রজেকশন, মানে থিটাটা কত, আমরা হরিজন্টালের সঙ্গে থিটা ধরেছি, তো থিটাটা কত বার করতে হলে এটা ইকুয়েশন 1 দাও, এটা ইকুয়েশন নাম্বার 2 দাও, দিয়ে সিম্পলি দুটোকে ডিভাইড করে দাও। তাহলে দেখো এইচ বাই আর 1/2 করছি, মানে ডিভাইড করছি, দ্যাট ইজ ইকালস টু 45/180, দ্যাট ইজ ইকালস টু দেখ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g আর ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। তো দেখ এখানে সিম্পলি জি জি ক্যান্সেল আউট হলো, ইউ স্কোয়ার ক্যান্সেল আউট হলো, তার মানে 45/140 আসে 1/4, দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা বাই 2 sin 2θ। ওকে, সাইন স্কোয়ার থিটা বাই 2 sin 2θ, সাইন স্কোয়ার থিটা, আমি যদি সাইন 2θটাকে ভাঙি, আমি যদি সাইন 2θটাকে ভাঙি তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে 2 sin θ cos θ, তো আলটিমেটলি 1/4 ইকুয়ালস টু আসছে, দেখ একটা সাইন এখানে, একটা সাইন এখানে, একটা সাইন কাটছে, এই সাইন একটা কাটলো, এখানে একটা কাটলো, আর আলটিমেট উপরে থাকলো সাইন থিটা, তার মানে আলটিমেট যেটা থাকছে ওপরে সেটা হচ্ছে সাইন থিটা, নিচে থাকছে কস থিটা ইন্টু 1/4। ওকে, তো এটাকে ঠিক করে ক্যালকুলেট করলে দেখবি ট্যান থিটা ইকুয়ালস টু 1 আসছে, তার মানে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 মানে জানিস কত হয়, 45 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত, ট্যান থিটা 1 মানে থিটা 45 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত আসছে, দেখ দ্য ডিরেকশন অফ প্রজেকশন অফ দ্য সেল, ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি 45 ডিগ্রি ফ্রম দ্য হরিজন্টাল। হ্যাঁ, তোকে এখানে বলতে হবে কোন কোন ডিরেকশনের সাথে, হ্যাঁ দেখ এখানে 45 হরিজন্টালের সাথে বলেছে কোনো ম্যাটার না, ভার্টিক্যালের সাথেও 45ই বেরোবে, কিন্তু যদি অন্য থাকতো অ্যাঙ্গেল, যদি অন্য থাকতো 60 বা 30, তখন তোকে বলতে হতো যে 45 ডিগ্রি ফ্রম হরিজন্টাল কি 30 ডিগ্রি ফ্রম হরিজন্টাল, এটসেট্রা এটসেট্রা। দেখ ওটারই পার্ট 2 কোশ্চেন হলো
इन द प्रिभियस प्रब्लेम द भेलोसिटी अफ द सेल उइल बी दैट भेलोसिटी बार करते बोले सेलर दिस इज भेरि सिम्पल भेलोसिटी की करे बार करबी भेलोसिटी बार करार जोन्नो देख आमरा जे कोनो एखान थेके एकटा किछु निये नेब जे आइदार रेंज और हाइट जेटा हाँ चलो हाइट थेके करी इजी हबे तो एई जे फर्मुलाटा आछे हाइटेर तो आमरा एई फर्मुलाते पुट करब हाइटेर फर्मुलाते आमरा पुट करब तो हाइट समान 45 डिग्री देवा आछे हाइट मैक्सिमाम हाइट 45 डिग्री आमरा जानी हाइट इक्वल्स टू यू स्क्वायर साइन स्क्वायर थीटा बाई टू जी यू स्क्वायर साइन स्क्वायर थीटा बाई टू जी सिम्पल तो एखन देख थीटाटा आमादेर देखले एखुनि बेरोलो 45 डिग्री तो ओखान थेके डिरेक्ट करे ने 45 पुट करे दे जी एर भैलू 10 पुट करे दे तार आल्टिमेटली यू स्क्वायर साइन स्क्वायर 45 डिग्री इंटू टू जी तो साइन स्क्वायर 45 डिग्री ये पार्टा ये कत आसबे ना 1/√2 स्क्वायर मैं 1/2 ओके तार माने ये पोर्शनटा जेटा होबे सेटा होच्छे यू स्क्वायर इंटू 1/2/2g तार माने आरो भेंगे करछि आमी शुधुशुधुई 4g एइभावे तो आल्टिमेटली दैट इज सामथिंग इक्वल्स टू 45 दैट इज सामथिंग इक्वल्स टू 45 ओके सो यू स्क्वायर इक्वल्स टू 4 × g × 45 सो भैलूगुलो जदि पुट करी 4 × 10 × 45 এই হচ্ছে ইউ স্কোয়ারের ভ্যালু এখান থেকে ইউ ক্যালকুলেট করলে পাওয়া যাবে এর আন্ডার রুট করে দাও আনসার এসে যাবে দেখো কত হয় ইউ ইকুয়ালস টু আন্ডার রুট 4 × 10 × চলো 5 × 9 45 কে লিখলাম 5 × 9 আর 10 কে লিখছি 5 × 2 আচ্ছা 9 কে লিখছি 3 × 3 চলো সিম্পল তাহলে আবার সিম্পল 9 লিখো তো ইউ এসে যাবে এখান থেকে তো একটা 2 বেরোবে 4 থেকে এটা থেকে একটা 2 বেরোচ্ছে বাইরে এই দুটো 5-এর থেকে একটা 5 বেরোচ্ছে আর এখান থেকে একটা 3 বেরোচ্ছে তার মানে যেটা হচ্ছে 2 × 5 × 3√2 5 × 10 = 30 মানে আনসার হবে 30√2 মিটার পার সেকেন্ড 30√2 মিটার পার সেকেন্ড এই হবে আনসার এই প্রজেক্টাইলটার ভেলোসিটি হবে হ্যাঁ আনসার হবে 30√2 মিটার পার সেকেন্ড অপশন বি ওকে তারপরে 23, 24 এগুলো পরে বলে দিচ্ছি আবার ঠিক আছে এ দুটো থাকলো আপাতত